মা মেয়ে সতীন নিয়ে স্বামী সুখের সংসার, একদম খাটি ত্রিকোণ প্রেম, কোনো লুকোচুরি নেই তাতে। শুধু এই প্রেমের চিত্রনাট্যে কুশলী ভরা, কোনো স্কুল পড়ুয়া বা কলেজ পড়ুয়া নন। এই ত্রিকোণ গল্পের মূল চরিত্ররা হলেন স্বামী, স্ত্রী, শাশুড়ি, মেয়ে, জামাই, মা। গল্পের মূল রঙ্গমঞ্চ ভারতের বিহার। বেশ ধুমধাম করে নিজের বিয়ে দিয়েছিলেন বিহারের এক মহিলা। মেয়ের বয়স তখন সবে 18 পেরিয়ে 19, জামাইয়ের বয়সও বেশি নয়, সবে 21 পেরিয়ে 22। বিয়ের জন্য সাবালক হতেই গাঁটছড়া বেঁধে দেয় পরিবার, শুরু হয় সংসার, সেই সঙ্গে জামাই আদর। জামাইকে খাতির যত্নে কোনো ত্রুটি রাখতেন না শাশুড়ি, গোল বাঁধে সেখান থেকে। শ্বশুর বাড়ি আসা যাওয়ার মাঝে কখন যেন শাশুড়ির মন চুরি করে বসেন জামাই। এদিকে ততদিনে জামাই এক সন্তানের বাবাও হয়ে গেছে, কিন্তু তাতেও বাদ সাধেনি শাশুড়ি জামাইয়ের প্রেম, বরং ধীরে ধীরে আরো গাঢ় হতে থাকে সেই প্রেম। শেষমেশ সবাইকে চমকে দিয়ে 42 বছরের শাশুড়ির সঙ্গেও বিয়েটা সেরে নেন 22 বছরের জামাই। কিন্তু এভাবে শাশুড়িকে বিয়ে, সমাজে কি বলবে? শাশুড়ি জামাইয়ের প্রেমে মাথা গলায়নি পঞ্চায়েত, জানায়নি কোনো আপত্তি জানায়নি। তারপর থেকে শাশুড়ি জামাই মেয়ের সঙ্গে নাতি মিলে একেবারে সুখী সংসার, যাদেরকে বিয়ে করা হারাম পুরুষদের জন্য 14 শ্রেণী নারীদের সঙ্গে দেখা সাক্ষাৎ বৈধ, তবে তাদের সঙ্গে বিবাহ নিষিদ্ধ। কিন্তু এসব নারী ছাড়া অন্য নারীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা পুরুষদের জন্য বৈধ নয়। ইসলামী শরীয়তের শর্ত মোতাবেক তাদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। সেই 14 শ্রেণী নারী যথাক্রমে 1 মা, 2 আপন দাদি, নানি ও তাদের ঊর্ধ্বতন নারীরা, 3 সহোদর, বৈমাতৃ ও বৈপিত্রের বোন, 4 আপন মেয়ে, ছেলের মেয়ে, মেয়ে মেয়ের মেয়ে ও তাদের গর্ভজাত যেকোনো কন্যা সন্তান ও আপন ছেলে মেয়ে সন্তানদের স্ত্রী, 5 যে স্ত্রীর সঙ্গে দৈহিক মিলন সংঘটিত হয়েছে তার পূর্ববর্তী বা পরবর্তী স্বামীর কন্যা সন্তান এবং স্ত্রীর মা, অর্থাৎ শাশুড়ি, নানি শাশুড়ি ও দাদি শাশুড়ি, 6 ফুফু অর্থাৎ পিতার সহোদর, বৈমাতৃ ও বৈপিত্রী বোন, 7 খালা অর্থাৎ মায়ের সহোদর, বৈমাতৃ ও বৈপিত্রীয় বোন, 8 ভাতিজি অর্থাৎ সহোদর, বৈমাতৃ ও বৈপিত্রের ভাইয়ের মেয়ে ও তাদের অধ্যস্তন কন্যা সন্তান, 9 ভাগ্নি অর্থাৎ সহোদর, বৈমাতৃ ও বৈপিত্রের বোনের মেয়ে ও তাদের অধ্যস্তন কন্যা সন্তান, 10 দুধ সম্পর্কীয় মেয়ে, মেয়ের ছেলে, মেয়ের মেয়ে, ছেলের মেয়ে ও তাদের অধ্যস্তন কোনো কন্যা সন্তান এবং দুধ সম্পর্কীয় ছেলের স্ত্রী, 11 দুধ সম্পর্কীয় মা, খালা, ফুফু, নানি, দাদি ও তাদের ঊর্ধ্বতন মহিলারা, 12 দুধ সম্পর্কীয় বোন, দুধ বোনের মেয়ে, দুধ ভাইয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যেকোনো কন্যা সন্তান, 13 যৌনশক্তিহীন এমন বৃদ্ধা যার প্রতি পুরুষের কোনো প্রকার আকর্ষণ নেই, 14 অপ্রাপ্ত বয়স্ক এমন বালিকা যার প্রতি পুরুষের এখনও যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি। উল্লেখ্য 13 ও 14 নম্বরে বর্ণিত মেয়েদের সঙ্গে বিবাহ জায়েজ আছে, উপরোক্ত নারীরা ছাড়া পুরুষের জন্য অন্য কোন মহিলার সঙ্গে দেখা সাক্ষাৎ জায়েজ নয়। সূরা নিসা 23 তাফসিরে মাজহারি 2 অথবা 254 যেসব পুরুষের সঙ্গে নারীদের বিয়ে বৈধ নয়, নারী এমন 14 শ্রেণী পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারবে যাদের সঙ্গে তাদের বিবাহ নিষিদ্ধ, 1 পিতা, দাদা, নানা ও তাদের ঊর্ধ্বতন পুরুষরা, 2 সহোদর ভাই, বৈমাতৃ ও বৈপিত্রের ভাই, 3 শ্বশুর, আপন দাদা শ্বশুর ও নানা শ্বশুর এবং তাদের ঊর্ধ্বতন পুরুষরা, 4 ছেলে, ছেলের ছেলে, মেয়ের ছেলে ও তাদের ঔরসজাত পুত্র সন্তান, 5 স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাত পুত্র, 6 ভাতিজা অর্থাৎ সহোদর, বৈমাতৃ ও বৈপিত্র ভাইয়ের ছেলে ও তাদের অধ্যস্তন কোন ছেলে, 7 ভাগিনা অর্থাৎ সহোদর, বৈমাতৃ ও বৈপিত্রের বোনের ছেলে ও তাদের অধ্যস্তন কোন ছেলে, 8 চাচা অর্থাৎ বাপের সহোদর, বৈমাতৃ ও বৈপিত্রের ভাই, 9 মামা অর্থাৎ মায়ের সহোদর, বৈমাতৃ ও বৈপিত্রের ভাই, 10 দুধ সম্পর্কীয় ছেলে, ছেলের ছেলে, দুধ সম্পর্কীয় মেয়ের ছেলে ও তাদের ঔরসজাত কোন পুত্র সন্তান এবং দুধ সম্পর্কীয় মেয়েদের স্বামী, 11 দুধ সম্পর্কীয় বাপ, চাচা, মামা, দাদা, নানা ও তাদের ঊর্ধ্বতন পুরুষ, 12 দুধ সম্পর্কীয় ভাই, দুধ ভাইয়ের ছেলে, দুধ বোনের ছেলে এবং তাদের ঔরসজাত যে কোনো পুত্র সন্তান, 13 যৌনশক্তিহীন এমন বৃদ্ধ যার মহিলাদের প্রতি কোনো আকর্ষণ নেই এবং তার প্রতি মহিলাদেরও কোনো আকর্ষণ নেই, 14 অপ্রাপ্ত বয়স্ক এমন বালক যার এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি। উল্লেখ্য 13 ও 14 নম্বরে বর্ণিত পুরুষদের সঙ্গে বিয়ে জায়েজ আছে, নারীর জন্য উপরোক্ত পুরুষরা ছাড়া অন্য কোনো পুরুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করা জায়েজ নয়। সুতরাং চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, দেবর, ভাসুর, খালু, ফুফা, চাচাতো শ্বশুর, উকিল বাপ, ধর্মভাব, ধর্মভাই, দুলা ভাই, বেয়াই, ননদের জামাই প্রমুখের সঙ্গে দেখা সাক্ষাৎ করা হারাম এবং তাদের সঙ্গে বিয়ে শাদী জায়েজ। স্ত্রীর বর্তমানে বা তার ইদ্দতের সময় তার বোনকে বিয়ে করা হারাম। এরকম আরো তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভি সাথে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।